গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তুমি সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওই গাড়িটার উপরে উঠেও খাটে উঠতে চাইবে, সেটা কি কোনো হয়? বাবার বয়সটাও তো কম, মানে অল্প বয়সে বেশি কিছু শিখতে চাইছে কিন্তু পারছে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো বাবাকে বললাম বাবা খেয়ে নিবি আয়। তো বাবা এতটা পরিমাণে দুষ্টুমি করছে খেতেই ভুলে যায়, খেতেই চায় না। তো দেখা হচ্ছে একটু চুপি চুপি যে বাবান ঘুম থেকে উঠে খেলা করছিল, তারপর খায়নি। তো এখন আমি ওকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর তারপরে দেখো বাবান ধরে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবান ঘুমিয়ে ফটো করো। বাবানের ভাতটা টেস্ট করে নিয়েছি, বাবানকে এখন ভাত খাওয়াবো। বাবানকে খাইয়েও দিয়েছি, বাবান খাওয়া দেওয়ার পরে এখন বললাম বাবান তুই একটু টিভি দেখ। তো বসে বসে এখন টিভি দেখবে। তারপরে এই যে আমার পুত্র বসে বসে টিভি দেখছে, ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন বসে টিভি দেখছে। তো আমি বাইরে তখন রান্না টান্না কমপ্লিট করেছি, ঘুমও পেয়ে গেছে বাবা নের। বাবা নের না মানে মাঝে মধ্যে মানে সারাদিন অনেকবার ঘুমায়, আবার এক সময় সারাদিনে একবারও ঘুমায় না। তো বাবানকে বাবা এখন টিভি দেখছে, তো দেখো কাটিংটা একবার টিভি টিভি দেখছে। তারপর চলে আসলাম দুপুরে, চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে আমি আর বাবান অনেকক্ষণ ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে ফ্রেশে বেরিয়ে পড়ছি ঘুরতে ঘুরতে। এবার কোথায় যাবো দেখো তোমরা? সে বাবানকেও রেডি করিয়ে দিয়েছি, ঘুরতে যাবো বলতে কয়েকটা জিনিস কেনাকাটা আছে। তো বাড়ির সামনে একটা ছোটো খাটো একটা জামা কাপড়ের দোকান, ওখান থেকে যে একটা জিনিস কেনা, তো ছোটো ছোটো মিষ্টির দোকানে মিষ্টি খেতে কান্না হওয়া লাগে, মিষ্টি দেখলে জিভে জল চলে আসে। মিষ্টি মিষ্টি খেলাম, দই নিলাম, নিয়ে বাড়ি আসছি, টুকটুক করতে করতে বাড়ি আসছি। তারপরে দেখলাম যে ফুচকার দোকান, ওরে বাবা দেখলে কান্না লোভ লাগবে, মানে জিভে জল চলে আসে। তো ফুচকা টুচকা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। এ বাড়ি এসে বাবানের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যেখান থেকে দেখছো নতুন যদি হয়ে থাকো। তো ভিডিওটি এই পর্যন্ত, টাটা।